খুবই মজাদার জিভে জল আসার মতো পাকা আমের আমসত রেসিপিটি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আই হোপ বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ফ্যামিলি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। অলরেডি আমার চ্যানেলে পাকা আমের পিউরি এবং ম্যাঙ্গো পান্নাকোটা রেসিপি শেয়ার করেছি, আর এই পিউরি থেকে 4 কাপ পরিমাণ পিউরি দিয়ে আজকে আমি পাকা আমের আমসত রেসিপিটি শেয়ার করলাম। আই হোপ বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এজন্য আমি চুলায় অলরেডি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পাকা আমের পিউরি 4 কাপ। তো আমি হিমসাগর আমের পিউরিটা দিলাম, দিয়ে দিচ্ছি 1 চা চামচের চাইতে কম লবণ। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। তো চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, আর আমার আমটা যেহেতু মিষ্টি ছিল সেই জন্য চিনিটা আমি কমিয়ে দিলাম। তো চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি লেবুর রস। তো আমি একটি আস্ত লেবুর অর্ধেক পরিমাণ লেবুর রস দিয়ে দিব। তো এখানে 3 টেবিল চামচের মতো লেবুর রস আমি দিয়েছি 4 কাপ আমের পিউরিতে। তো আপনারা চাইলে এইখানে ভিনেগার বা সিরকাও ব্যবহার করতে পারবেন। লেবুর রস বা সিরকা দিলে যেটা হবে, দীর্ঘমেয়াদি আপনারা এটি সংরক্ষণ করে রাখতে পারবেন। তো দেখুন ভিউয়ার্স, আস্তে আস্তে আমার পিউরির কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে স্পেচুলার সাহায্যে অনবরত নাড়ার উপরে থাকতে হবে, তা না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। একটি পারফেক্ট আমসত খেতে চাইলে অবশ্যই ধৈর্য সহকারে স্পেচুলার সাহায্যে নেড়ে চেড়ে জাল করে শুকিয়ে নিতে হবে। আর কতটা শুকিয়ে নিতে হবে আমি আপনাদেরকে বলে দিব। এবারে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো এখানে 2টি শুকনো মরিচ আমি ভালোভাবে ঠেলে নিয়ে চিলি ফ্লেক্স করে নিয়েছি। তো এটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। তো দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে। তো আমি আরও কিছুটা শুকিয়ে নিব, আর যখন প্যান থেকে ছেড়ে দিবে তখনই বুঝতে হবে এটি আমসত তৈরির জন্য পুরোপুরি প্রস্তুত। তো দেখুন আমার প্যান থেকে ছেড়ে আসতেছে, তার মানে আমার আমসত্বটা তৈরির জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। তো আমি চুলাটা বন্ধ করে দিব এবং ঠান্ডা হতে হতে একটি পরিষ্কার শুকনো ট্রের মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে দিব। তো আপনারা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারবেন, তবে আমার কাছে সরিষার তেলটাই পারফেক্ট মনে হয়েছে, সেজন্য সরিষার তেলটা দিয়ে স্পেচুলার সাজে খুব ভালোভাবে সব দিকে লাগিয়ে দিচ্ছি। তো সরিষার তেলটা দিলে যেটা হবে, যখন আমসত্বটা পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে মানে শুকিয়ে যাবে, তখন ট্রে থেকে ছাড়িয়ে নিতে খুব সহজ হবে। তো এই অবস্থাতে আপনারা চাইলে ঠান্ডা করে কাচের বয়মে ভরে 1 মাস পর্যন্ত ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে খেতে পারবেন। আর যেহেতু আমি আমসত্বটা তৈরি করব সেজন্য খুব ভালোভাবে শুকিয়ে নিব। তো বর্ষার সিজন যেহেতু সেজন্য আমি চুলার নিচে রেখে এটি শুকিয়ে নিব। আর কতটা সময় লেগেছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এটি তৈরি করতে আমার মোট 48 ঘন্টা মানে 2 দিন সময় লেগেছিল। তো এবারে আমি ট্রে থেকে ছাড়িয়ে নিচ্ছি, আর দেখুন তেলটা দেওয়ার ফলে ট্রে থেকে কত সহজে উঠে গেল। তো আমি অপর পাশটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবারে আমি চাকুর সাহায্যে আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, আর আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম কতটা পাতলা অথবা ভারী রেখেছি। কত সহজে তৈরি করে নিলাম জিভে জল আসার মতো পারফেক্ট আমসত্ব রেসিপিটি। তো আমের সিজনে বেশি করে আম আনিয়ে রেখে আপনারাও চাইলে এইভাবে তৈরি করে রাখতে পারবেন। তো আমার কাছে অনেক আপুরাই আমের বিভিন্ন রকমের রেসিপি দেখতে চেয়েছেন। তো অলরেডি আমার চ্যানেলে আমের পিউরি, ম্যাঙ্গো পেন্নাকোটা এবং আমসত্ব রেসিপিটি আপলোড করলাম। তো আপনারা চাইলে ভিজিট করতে পারবেন। তো আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন।
ভিউয়ার্স রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিতে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, পরবর্তীতে আপনাদের জন্য আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।